বাংলাদেশ ছাপিয়ে এবার ভারতে দেশীয় সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসিডর হলেন শাকিব খান। আর টিকিট সিরিজে অভিনয় দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন সাফা কবির। আর এবার পরকীয়া নিয়ে বিশাল মন্তব্য দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো চলুন জেনে আসি আসল ঘটনা। প্রিয়তমা সিনেমার ব্লকবাস্টার হিটের পর শাকিব খান যেন আকাশের চাঁদ হয়ে গেলেন। একের পর এক চমকপ্রদ সিনেমার ঘোষণা দিয়েই যাচ্ছেন তিনি। রাজকুমার, দরদ আর তুফানের পর আরও বেশ কিছু সিনেমার লাইন আপ হাতে নিয়ে রেখেছেন ঢালিউড কিং শাকিব খান। সিনেমার পাশাপাশি ব্যবসায়ী খাতায়ও নাম লিখিয়েছেন তিনি। কিন্তু শাকিব এখানেও ক্ষান্ত হননি। এবার তিনি ভারতে বাংলাদেশী ছবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চান শাকিব। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড কিং শাকিব খান। সেখানকার নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে তার রাজকুমার চলচ্চিত্রের বাকি শুটিং। এর মধ্যে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের শিরোনাম ডিয়ার ইন্ডিয়া, বাংলাদেশ এসআরকে ইজ কামিং টু ইউ উইথ মুভিজ অ্যান্ড স্কিন কেয়ার, অর্থাৎ প্রিয় ভারত, সিনেমা ও স্কিন কেয়ার নিয়ে বাংলাদেশের এসআরকে তোমার কাছে আসছে। ওই প্রতিবেদনে শাকিবকে বাংলাদেশের শাহরুখ খান হিসেবে উল্লেখ করা হয়েছে। জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ বলেছিলেন, শাকিব খান আমাদের দেশের বাংলা চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দ্য প্রিন্ট যেন সেই কথাই মনে করিয়ে দিল আরও একবার। শাকিবের কথার সূত্র ধরে প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই বছর তিনি নতুন দুই ভূমিকায় আবির্ভূত হয়েছেন, ব্যবসায়ী ও কূটনীতিক। তাঁকে হেলথ অ্যান্ড বিউটি ব্র্যান্ড রিমার্কো কসমেটিক্স ব্র্যান্ড হ্যালানের ডিরেক্টর মনোনীত করা হয়েছে। এছাড়া তিনি ভারতে বাংলাদেশি সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চান। বলিউড জয় করতে খানের বাহন প্যান ইন্ডিয়ান ফিল্ম দরদ প্রস্তুত হচ্ছে, যা বাংলা, হিন্দি, তামিল ও মালায়ালাম ভাষায় মুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে চুরগিতে রিলিজ পেল সিয়াম ও সাফা কবির অভিনীত টিকিট। আর এই সিরিজে শুধু লুক নয়, অভিনয়েও বাজিমাত করেছে সাফা কবির। একটা সময় সাফাকে নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও হতো, তবে সাফা যেভাবে নিজেকে পরিবর্তন করে অভিনেত্রীতে রূপান্তর করেছেন তা অবিশ্বাস্য। টিকিটও একটি বাসের জার্নিতে সাফার স্পেস অনেকটা চড়ে, আর সাফা তাতে বাজিমাত করেছেন। সুবর্ণা চরিত্রে সাফা এত সুন্দর যে বারংবার দেখার মতন কাজ হয়েছে এটা। সাফার এক্সপ্রেশনও তার অভিনয়ের যে রূপ টিকিটে তা দারুণ। বিবাহ বহির্ভূত সম্পর্ক তথা পরকীয়া নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তার দাবি, সমাজে এই ধরনের অনৈতিক সম্পর্কের হার বেড়ে গেছে। শনিবার 3 ফেব্রুয়ারি সন্ধ্যায় ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাওয়ার নতুন সিনেমা ট্র্যাপ নিয়ে সংবাদ সম্মেলনে এমনটা জানান এ চিত্রনায়িকা। অপু বলেন, এখনকার সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্বামী আছে জেনেও অনেক মেয়ে দেখবেন অন্যের স্বামীর সাথে পরকীয়া যুক্ত হয়। এসব ঘটনা অহরহ ঘটছে। পরকীয়ার পেছনে একটা বিশেষ কারণ রয়েছে উল্লেখ করে এই নায়িকা বলেন, আমরা পত্রিকা খবরে বিভিন্ন জায়গাতে দেখি নারী প্রলোভিত হয়েছে, সেটা ফেসবুকে, মেসেজে, যোগাযোগে, সামাজিক মাধ্যমের বিপজ্জনক ব্যবহারও দেখছি। অপু বিশ্বাসের নতুন সিনেমা ট্র্যাপে উঠে আসবে পরকীয়ারই এক গল্প। সেটা উল্লেখ করে এই তারকা বলেন, একজন নারী ফাঁদে পড়লে বা পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে গেলে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা এই ছবির মুখ্য বিষয়। এই সিনেমার জয় চৌধুরী আমার সঙ্গে অভিনয় করেছেন। সহশিল্পী হিসেবে দারুণ কাজ করেছেন তিনি। ছবিতে আমাদের রসায়ন অনেকের ব্যক্তিগত জীবনেও উপকারে আসবে। তিনি আরও বলেন, যারা যুগল তাদের অবশ্যই এই সিনেমা দেখা উচিত, কেননা যুগল কিংবা প্রেমিক প্রেমিকা নানা ধরনের ঝামেলাতেই পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ফাঁদ রয়েছে, এই ফাঁদ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ থাকবে। যারা সম্পর্কে থাকেন না তারা কি এই সিনেমা দেখবে না? এই প্রশ্নের জবাবে অপু বলেন, হ্যাঁ, যারা একা তাদের দ্বারা ভুল আরও বেশি হতে পারে। অবশ্যই একা যারা তাদের সিনেমা দেখতে হবে। আগামী 9 ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে দীন ইসলাম পরিচালিত অপু বিশ্বাসের ট্র্যাপ, যেখানে এই নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জয় চৌধুরী। এই সিনেমায় আরও রয়েছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান, সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ সহ অনেকে। তো বন্ধুরা, শাকিব কি আসলেই ঢালিউডের শাহরুখ খান, নাকি তিনি তাকেও ছাপিয়ে যাবেন? আর অপু বিশ্বাসের কথার সাথে কি আপনিও একমত, তা আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে ভুলবেন না। কিন্তু দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।